তাদের কাছে অনুরোধ করব, আমাদের এই উৎসবের সূচনা করছে এই উৎসব কমিটির যারা দায়িত্বে আছে, উৎসব কমিটির সভাপতি সৈকত ঘোষ, আবুল বাসার সম্পাদক আছে, এই এলাকার অত্যন্ত জনপ্রিয় বিধায়ক সীতানাথ ঘোষের নির্দেশে এই অনুষ্ঠানের শুভ সূচনা করছে এই কালিয়া উৎসব কমিটির সমস্ত সদস্যরা। আপনারা করতালি দিয়ে উৎসাহ দিন, যেন এই উৎসব কমিটি আগামী দিনে আরো বৃহৎ আকার ধারণ করে। এবং ধর্ম যার যার, উৎসব সবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্লোগানকে মাথায় রেখেই কাটলিয়া উৎসব কমিটির পরিচালনায় জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। ধর্মের বেড়া ভেঙেই সৈকত ঘোষ, আবুল বাসার, সৌমেন মাঝি, মেহতাব মল্লিকরা সম্প্রীতির বার্তা দিলেন এই উৎসবের মঞ্চ থেকে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাটলিয়া মোড়ে অনুষ্ঠান দেখে মনে পড়ে কাজী নজরুলের সেই কবিতা, মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। দীর্ঘ দুবছর গৃহবন্দী থাকার পর উৎসব মুখর বাঙালি নতুন ভাবে বরণ করে নিল ঋতুরাজ বসন্তকে। সামাজিক দূরত্বকে দূরে ঠেলে বসন্ত উৎসবের মধ্যে দিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির নববার্তা দিলেন আবুল, সৌমেন, মেহতাবরা। ধর্ম যার যার, উৎসব সবার, এটা আমাদের নেত্রীর স্লোগানই, তাই ধর্ম যার যার, উৎসব সবার, তাই উৎসবে সম্মানীয় বিধায়ক সীতানাথ ঘোষের অনুপ্রেরণায় আমাদের বিগত দু বছর কোভিড পরিস্থিতির জন্যে মানুষ আনন্দ দিক থেকে অনেকটা মানে তৈরি, কালিয়ায় আমরা কালিয়া উৎসব কমিটির পক্ষ থেকে সমস্ত মানুষকে, যার ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে আমরা বসন্ত উৎসব পালন করছি। এই বছরই প্রথম আমরা এই কালিয়া মাকদ্দার মধ্যে বসন্ত উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং দু বছর কোভিড পরিস্থিতির জন্যে সমস্ত উৎসবপ্রেমী মানুষ তারা কোনো উৎসবে অংশগ্রহণ করতে পারেনি সরকারি নিয়ম মেনে, তাই এই দু বছর পর আমরা আবার উৎসব মুখর হয়েছি, সমস্ত মানুষকে এক করে নিয়ে করছি। আমরা এই মঞ্চ থেকে সমস্ত মানুষকে আহ্বান করছি, সমস্ত মানুষকে নিয়ে সম্প্রীতির বন্ধনে থেকে আজকে এই অনুষ্ঠান করছি।